দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বেশ কিছু নমুনা সংগ্রহ কেন্দ্র বন্ধ রয়েছে, এ কারণে দুর্ভোগ কেমন দেখছেন সেখানে মানুষের? আপনি যেমনটি বলছিলেন যে আজকে বিভিন্ন জায়গায় হসপিটালে কিন্তু নমুনা সংগ্রহ বন্ধ আছে, এটি শুক্রবার করে অনেক হসপিটালে বন্ধ রয়েছে এবং লকডাউনের কারণে কিন্তু তাদের যারা বলছেন যে করোনা চিকিৎসার জন্য লোকবল কম, সে কারণে কিন্তু অনেক জায়গায় নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি শিশু হসপিটালে। শিশু হসপিটালে আজকে কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে না, এটি শনিবার থেকে সপ্তাহে অন্য ছয় দিন নমুনা সংগ্রহ করা হয়। এবং এই শিশু হসপিটালে মানে এখন বর্তমানে প্রায় আটজন শিশু করোনা রোগী ভর্তি রয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে অন্যান্য বয়সের তুলনায় এই যে করোনা দ্বিতীয় ঢেউয়ে দক্ষিণ আফ্রিকান যে ধরনটি রয়েছে করোনা, এটিতে কিন্তু কম বয়সীরা আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে আগে কিন্তু শিশুদের আক্রান্তের হারটা অনেক কম ছিল, কিন্তু গত এক মাসে শিশুদের আক্রান্তের হার বেড়েছে। এবং এখানে যে তবে এখানে একটি বিষয় রয়েছে যে শিশু হসপিটালে কিন্তু করোনা বেড আরও কয়েকটি রয়েছে শিশুদের জন্য, সেটি আরও প্রায় 12টি বেডের মতো ফাঁকা রয়েছে। সেই তুলনায় কিন্তু এই হসপিটালে খুব বেশি সংকট নেই করোনা রোগী। তবে একটি বিষয় যে এই যে শিশুদের যে করোনার ঝুঁকিটা রয়েছে, এটি কিন্তু মারাত্মক আকারে ধারণ করছে, এটি বিশেষজ্ঞরা বলছেন। এবং শিশু হসপিটাল ছাড়াও আমরা এই আশপাশে আরও দুই একটি হসপিটালে দেখেছি, সেখানে কিন্তু করোনা রোগী বিশেষ করে যাদের 16 বছরের উপরে যে সমস্ত করোনা রোগী রয়েছে, সেই রোগীদের ক্ষেত্রে কিন্তু বেডের একটি সংকট রয়েছে এবং আইসিইউ সংকট রয়েছে। এবং অনেক হসপিটালে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে যে অক্সিজেনের যে সংকট রয়েছে, সেটির কারণেও কিন্তু অনেকটা তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং রোগী স্বজনরা দাবি করেছেন যে সরকার থেকে যাতে করে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয় এবং করোনা রোগীদের জন্য যে চিকিৎসা, এটিও যেমন ব্যয়বহুল, সেদিকটাও যাতে সরকার নজর দেয়, একটু কম খরচে যাতে করোনা রোগীদের চিকিৎসা করাতে পারে, এই ব্যাপারেও কিন্তু রোগী স্বজনরা দাবি জানিয়েছেন সরকারের প্রতি। এই ছিল আমার কাছে শিশু হসপিটাল থেকে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আতিকা, এতক্ষণ রাজধানীর শিশু হাসপাতাল থেকে জানাছিলেন সহকর্মী আতিকা রহমান।